আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, আল্লাহর কালামের নূর ছড়িয়ে পড়ুক তার সুর, কোরআন মুখর কাটুক প্রহর সুকুন নামুক বুকের ভেতর, খুশবু ছড়ায় তিলাওয়াতে সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দেশের এবং প্রবাসের সম্মানিত দর্শক শ্রোতা, অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত হাফেজে কোরআনদের নিয়ে দেশেই প্রথমবারের মতো সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022 দেখার জন্য পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক, এই প্রতিযোগিতার চ্যাম্পিয়ন পাবে 10 লক্ষ টাকা, সেকেন্ড 5 লক্ষ টাকা, থার্ড পাবে 2,50,000 টাকা সহ 25 লক্ষ টাকার প্রাইজ মানি রয়েছে প্রতিযোগী বন্ধুদের জন্য বিআরবি ফ্যামিলির পক্ষ থেকে। দর্শক, আজকে আমরা তৃতীয় রাউন্ডের হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি গ্রুপের প্রতিযোগী বন্ধুদের তেলাওয়াত শুনব। প্রিয় দর্শক, জানিয়ে দিচ্ছি আজকে কোন কোন বন্ধু পারফর্ম করছে এই গ্রুপে। হাফিজ মোহাম্মদ আদনান রশিদ, শহীদুল ইসলাম মিসবা, আরিফ বিল্লাহ এবং আদনান রহমান। প্রিয় দর্শক, জানলাম আমাদের প্রতিযোগী বন্ধুদের নাম, এবারে পরিচিত হব আজকের বিচারক প্যানেলের সঙ্গে। রয়েছেন আন্তর্জাতিক কোরআন তেলাওয়াত সংস্থা ইকরার সম্মানিত চেয়ারম্যান শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, বিচারক হিসেবে আমাদের সাথে আরো রয়েছেন বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের জেনারেল সেক্রেটারি হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমাদের সাথে আরো রয়েছেন দীর্ঘ 32 বছর যাবত বাংলাদেশ বেতারে যার সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে আমরা আলোকিত হয়েছি, সেই হাফেজ কারি মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আজকে মেহমান হিসেবে আমাদের সঙ্গে রয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন, হাজারো আলেমের ওস্তাদ, চেয়ারম্যান বাংলাদেশ ইসলামিক ইউনিভার্সিটি সৈয়দ কামালউদ্দিন জাফরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আমাদের সাথে রয়েছেন এই আয়োজনের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। দর্শক, আমাদের সম্মানিত বিচারক প্যানেল এবং মেহমানের সাথে পরিচিত হলাম, এবারে জানিয়ে দিচ্ছি এই প্রতিযোগিতার নিয়মাবলী। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী কোরআনে কারিমের যে কোনো সুরার যে কোনো জায়গা থেকে তেলাওয়াত করবেন, প্রতিযোগী বন্ধুদেরকে সেই সুরার শুরু থেকে তেলাওয়াত করে শোনাতে হবে। নিয়ম জেনে নিলাম, শুরু করছে আজকের প্রতিযোগিতা। প্রথমে আসবে হাফেজ মোহাম্মদ আদনান রশিদ। বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم ولوطا إذ قال لقومه أتأتون الفاحشة وأنتم تبصرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم طاسين تلك آيات القرآن وكتاب مبين هدى وبشرى للمؤمنين الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم بالآخرة هم يوقنون
إن الذين لا يؤمنون بالآخرة زينا لهم أعمالهم فهم يعمهون أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون أدنان তুমি এই আয়াত আবার একটু পড়ো আমার একটু সন্দেহ হচ্ছিল ইন আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরা ইন আল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি জাইয়ান্না লাহুম আ'মালাহুম ফাহুম ইয়া'মাহুন أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون أعد أربع قرآن أولئك الذين لهم سوء العذاب وهم في الآخرة هم الأخسرون وإنك لتلقى القرآن من لدن حكيم عليم إذ قال موسى لأهله إني آنست نارا سآتيكم منها بخبر أو آتيكم بشهاب قبس لعلكم أو آتيكم بشهاب قبس لعلكم تصطلون فلما جاء من في النار ومن حولها وسبحان الله رب العالمين يا موسى إنه أنا الله العزيز الحكيم وألق عصاك فلما رآها تهتز كأنها جان ولا مدبرا ولم يعقب يا موسى لا تخف إني لا يخاف لدي المرسلون حسبك صدق الله العظيم ما شاء الله الحمد لله عدنان الرشيد بھائيا একদম বহমান নদীর স্রোতধারার মতো তুমি তেলাওয়াত করে যাচ্ছিলে মনটা চাচ্ছিল আরো শুনি কিন্তু বিচারক মণ্ডলী যতটুক শুনতে চাইবেন সেটাই তো আমাদের শোনাতে হবে শায়খ আহমদ বিন ইউসুফ আল আজহারি বিসমিল্লাহ মাশাআল্লাহ আদনান আর রশিদ কানাত তিলাওয়া রাইআ কিন্তু কিছু বিষয় খুব খেয়াল করতে হবে জাইয়ান্না অতিরিক্ত গুণা হয়েছে এখানে এবং লাআল্লাকুম যে এখানে লামটি এসছে লামের মধ্যে তোমার তস্ত সিফাত রিয়াছি আদায় হয়নি জান এখানে যে মাদরাজুম কালমি মুসাক্কালটি এসছে এই কেলমি মুসাক্কাল এটিকে সিটা হারাকাত করে আদায় করতে হবে এবং তুমি থেমেছ লাআল্লাকুম বলে এদের অর্থের মধ্যে অপরিপূর্ণতা এসছে লাআল্লাকুম তাসতালুন বললে অর্থটা পরিপূর্ণ আসতো যাতে করে তোমরা আগুন পোহাতে পারো অর্থটা সম্পূর্ণ হতো বারাকাল্লাহু ফিক হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারউদ্দিন আলহামদুলিল্লাহ আদনান আর রশিদের তিলাওয়াতে অভিভূত হয়েছিলাম তার সুরের মূর্ছনা আমরা হারিয়ে গিয়েছিলাম তবে একটা জিনিস খেয়াল করতে হবে আদনান তেলাওয়াত খুবই ভালো বিশ্বমানের কোনো সন্দেহ নেই তবে ওর মধ্যে একটা বিচলিতর অবস্থা বোঝা যাচ্ছে ওদের থেকে এখন আমাদেরই টেনশন আরও বেশি লাগতেছে আমরা ওদের কী কমান্স করব কত নম্বর দিব হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন মাশাআল্লাহ আদনান আর রশিদ
চমৎকার তেলাওয়াতকারী। বেশ কয়েকদিন যাবৎ তার তেলাওয়াত শুনে আসছি, শুধু শুনতেই মনে চায়, বারবার মনে চায় যে এই তেলাওয়াত শুনি, থেমে যাক এটা মনে চায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সাহায্য করুন। আমিন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসছি আজকের মেহমান অধ্যক্ষ সৈয়দ কামাল উদ্দিন জাফরি। আমি নিজে হারিয়ে গিয়েছিলাম তেলাওয়াতের সঙ্গে, কিন্তু আলহামদুলিল্লাহ তার আওয়াজ, তার সুর এবং তার মনের যে চেতনা সব মিশিয়েই আলহামদুলিল্লাহ তেলাওয়াত করছিল। তবে দুই তিনটি যে আমাদের বিচারক মত দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, এইগুলোর ব্যাপারে তাকে আরও সাবধান হলে ইনশাআল্লাহ সে সামনে এই ক্ষেত্রে মূল নেতৃত্বেই যেতে পারবে ইনশাআল্লাহ। আমরা যাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আদনান রশিদ অত্যন্ত শক্তিশালী একজন কম্পিটিটর। তোমাকে একটু কনফিউজ মনে হচ্ছে। হ্যাঁ, তুমি তুমি তো আসলে তোমার মধ্যে সে আত্মবিশ্বাস থাকতে হবে। তুমি আগেও অনেক প্রতিযোগিতা করেছো, ফার্স্ট হয়েছো, সুতরাং তুমি অনেক ভালো হাফেজ। দ্বিতীয়ত, আমি নিজে এবং শেখ আহমদ বিন ইউসুফ আমরা তোমাকে একটু আবার পড়তে বলেছিলাম, এটা আমাদের নিজেদের সন্দেহ, তোমার আসলে কোনো ভুল ছিল না। বেশি সন্দেহান হলে কিন্তু আবার সমস্যা, আবার অতি আত্মবিশ্বাসী হলে সেটার মধ্যেও সমস্যা। আত্মবিশ্বাস থাকতে হবে নিজের মধ্যে, আবার আল্লাহর উপর তাওয়াক্কুল করে চলতে হবে, দুইটা সমন্বয় থাকতে হবে। যে আমি অনেক আল্লাহ পাক আমাকে অনেক ভালো হাফেজ বানিয়েছেন, আল্লাহর উপর তাওয়াক্কুল, দুইটাকে সম্মিলিত করে তারপরে সামনে এগো, দেখবা যে এর মধ্যে বারাকা পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে অনেক বড় করুক, সে দোয়া করছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আদনান রশিদ তোমাকেও। দর্শক ডেকে নেব আমাদের আজকের দ্বিতীয় প্রতিযোগী হাফেজ শহীদুল ইসলাম মিসবাকে। শহীদুল ইসলাম মিসবা, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। بسم الله الرحمن الرحيم. ذق إنك أنت العزيز الكريم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. حم. تنزيل الكتاب من الله العزيز الحكيم. إن في السماوات والأرض لآيات للمؤمنين. أعيد. إن في سورة প্রথম থেকে আবার বলো। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতটার প্রথম সূরার শুরু থেকে তুমি তেলাওয়াত করো। بسم الله الرحمن الرحيم. حم. والكتاب المبين. إنا أنزلناه في ليلة مباركة إنا كنا فيها يفرق كل أمر حكيم. أمرا من عندنا إنا كنا مرسلين. رحمة
إنه هو السميع العليم رب السماوات والأرض وما بينهما إن كنتم موقنين لا إله إلا هو يحيي ويميت ربكم ورب آبائكم الأولين بل هم في شك يلعبون فارتقب يوم تأتي السماء بدخان مبين يغشى الناس هذا عذاب أليم ربنا اكشف عنا العذاب إنا مؤمنون أنى لهم الذكرى وقد جاءهم رسول مبين ثم تولوا عنه وقالوا معلم مجنون يوم نبطش البطشة الكبرى أبار بلو ثم تولوا عنه وقالوا معلم مجنون إنا كاشف العذاب قليلا إنكم عائدون يوم نبطش البطشة الكبرى إنا منتقمون حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ما شاء الله الله أكبر جزاكم الله شهيد الإسلام مصباح অনেক সুন্দর পড়েছো ভাইয়া শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি আপনার কাছে আসছি বিসমিল্লাহি মাশাআল্লাহ শহীদুল ইসলাম অত্যন্ত চমৎকার এবং সুরিত কণ্ঠে আমরা তোমার তেলাওয়াত শুনতে পেয়েছি আল্লাহ পাক তোমার তেলাওয়াতের মধ্যে আরো বারাকা দান করুন আহকামের ক্ষেত্রে আরো একটু সতর্ক হতে হবে ইন্নাহু এখানে যে হামজা যে দম্মাটি এসছে দম্মাটি পরিপূর্ণ আদায় হয়নি একটু গোল করে ইন্নাহু স্পষ্ট করতে হবে শেখ কিয়া আবুন এখানে ইদগাম আল গুন্নাটি এসছে এটিও অনুরূপ অস্পষ্ট ছিল মানে বেইনা বেইনা ছিল অর্থাৎ গুন্না হওয়া এবং না হওয়ার মাঝে মাঝে অবস্থানে ছিল ফাউল তাকিব এখানে যে রটি এসছে তাফহিম তার আগে ফা এসছে ইস্তেফাল হরফ রকে তাফহিম করতে গিয়ে ফা যেন তাফহিম না হয় এই ব্যাপারে সতর্ক থাকতে হবে সবসময় ফ যেন না হয় ফাউল তাকিব এমন হবে তুমি এগিয়ে যাও অনেক দোয়া রইল হাফেজ মাওলানা মোহাম্মদ মোতাহারুদ্দিন শহীদুল ইসলাম মিসবাহ মঞ্চটা সেরাদের সেরা নিঃসন্দেহে তুমি সেরা বহু পরীক্ষার পরে তুমি এখানে উত্তীর্ণ হয়েছো আশা করি সামনেও পাবে তবে আল্লাহ পাক তোমাকে একটা নেয়ামত দিয়েছেন সেটা হলো তোমার আওয়াজটা সুরটা যেই শুনবে যেখানেই শুনবে তার চোখ থেকে পানি অটোমেটিক পড়বে এটাই আল্লাহ পাক তোমাকে দান করেছেন সতর্কতার সাথে আগাতে থাকো আল্লাহ পাক তোমাকে
কল্যাণ করবেন, উন্নতি দিবেন ইনশাআল্লাহ। হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন মিসবাহ, মাশাআল্লাহ বারাকাল্লাহ, সুন্দর পড়েছো তুমি। তবে হুসট খাওয়াটা এখন আমরা আশা করি না। তোমার মতো হাফেজ আমরা মনে করি যে তোমরা এখন আগায়া যাবা নিশ্চিন্তে নির্দ্বিধায়। তোমার জন্য আমার দোয়া রইল, তুমি আরও সুন্দরভাবে আগায়া যাও, আল্লাহ তোমাকে সামর্থ্য দান করুন। ধন্যবাদ আপনাকে। আসছি আমাদের আজকের মেহমান শেখ কামালউদ্দিন জাফরি স্যার আপনার কাছে। আলহামদুলিল্লাহ, মিসবাহ তো বাতি, সুতরাং আমি লক্ষ্য করলাম যে আল্লাহ পাকের নূরের বাতি জ্বলছিল। আল্লাহু আকবার। এ শুরুতেই তুমি যে বাতি জ্বালিয়েছ, আমরা মনে করি এই আলো ষোলো কলায় আলহামদুলিল্লাহ আলো ছড়াবে ইনশাআল্লাহ। এই ইশারা আমি দেখতে পাচ্ছি, আল্লাহ তাআলা তৌফিক দান করুন। দর্শক যাচ্ছি আমাদের মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, শহীদুল ইসলাম মিসবাহ, বরাবরই ভালো পড়ে থাকো, আজকেও ভালো পড়েছ। তুমি যে মাকামাতের উপরে পড়ো, আসলে এটা আমাদের দেশে সচরাচর খুব একটা দেখা যায় না। এটার বড় উদাহরণ হলেন মাশারি বিন রাশেদ আল আফাসি, তুমি তাকে আরও বেশি শুনবে। অনেকটা কাছাকাছি হয়েছে, ভালো হয়েছে, তার মতোই হয়েছে। তবে তুমি যদি আরও ভালো করতে চাও, বিশ্ব দরবারে নিজের স্থানকে করে নিতে চাও, তাকে আরও ভালো করে শুনবে। চমৎকার একটা সুর। জি, সামনে এগিয়ে যাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনেক বড় করুক, আমরা সে দোয়া করছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ শহীদুল ইসলাম মিসবাহ তোমাকে বন্ধু। বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা 2022-এ পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ MRS ইন্ডাস্ট্রিজ লিমিটেড। দর্শক ডেকে নেব আমাদের আজকের তৃতীয় প্রতিযোগী হাফেজ আরিফ বিল্লাকে। খুশবু ছড়ায় তিলাওয়াতে সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ, বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। عالم الغيب فلا يظهر على غيبه أحدا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِّنَ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَن نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا وَأَنَّهُ تَعَالَى جَدُّ رَبِّنَا مَا اتَّخَذَ صَاحِبَةً وَلَا وَلَدًا وَأَنَّهُ كَانَ يَقُولُ سَفِيهُنَا عَلَى اللَّهِ شَطَطًا وَأَنَّا ظَنَنَّا أَنْ لَنْ تَقُولَ الْإِنسُ وَالْجِنُّ عَلَى اللَّهِ كَذِبًا وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِّنَ الْإِنسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِّنَ الْجِنِّ فزادوهم رهقا وأنهم ظنوا كما ظننتم أن لن يبعث الله أحدا وأنا لمسنا السماء
وجدناها ملئت حرسا شديدا وشهبا وأنا كنا نقعد منها مقاعد للسمع فمن يستمع الآن يجد له شهابا رصدا وأنا لا ندري أشر أريد بمن في الأرض أم أراد بهم ربهم رشدا وأنا منا الصالحون ومنا دون ذلك كنا طرائق قددا حسبك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم الله أكبر ما شاء الله بحي عرب الله عنك شندر تلاوت كرتسو عمار تو پرانتا بھوري گاتس دیکھیں شماری تو بیچارو کی بولن شایق احمد بن يوسف اللہ جہاری ما شاء الله عرب الله كانت تلاوة ممتعة অত্যন্ত সুন্দর কণ্ঠে তুমি আমাদেরকে তেলাওয়াত করে শুনিয়েছো আল্লাহ পাক তোমার কণ্ঠের মধ্যে বরকত দান করুন আহকামের ক্ষেত্রে আমি তোমাকে পরামর্শ দিই একটু যত্নশীল হওয়ার জন্য আর রহিম বিসমিল্লাহির রহমানির রহিম যখন তুমি বলছো তখন মাতৃ অতিরিক্ত হচ্ছে ইস্তিআজা এবং বাসমালা এর মাতৃ সমান হবে মাত্তাখাযা এখানে যে খটি এসছে খটিকে তাফহিম করতে হবে স্পষ্ট করতে হবে মুলি এত হামসটি তোমার আদায় হয়নি ফিল আর দই যখন বলবে দাদের মধ্যে ইতবাকের একটি সিফাত রয়েছে এই সিফাতটি আদায় করার ব্যাপারে আরও যত্নশীল হতে হবে অনেক দূর এগিয়ে যাও অনেক দূর রইল হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারুদ্দিন আরিফ বিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার একটা নেয়ামত দেন নেই কিন্তু হাজারো নেয়ামত আল্লাহ পাক তাকে দিয়েছেন সে দৃষ্টি শক্তি দেখতে পায় না কিন্তু অন্তরের চক্ষু তার খোলা এই অন্তরের চক্ষু দিয়া তিরিশ পারা কোরআন শরীফ ১১৪টি সুরা ৬৬৬৬টি আয়াত মদ গুন্না ইখফা সহ কীভাবে সে হেফজ করেছে আল্লাহ পাক তাকে কবুল করুন আসছি হাফিজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন আরিফ বিল্লাহ মাশা আল্লাহ অনেক সুন্দর পড়েছো তুমি তোমার তেলাওয়াতের মধ্যে একটা ভালোবাসা ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মজিদ তোমাকে দান করেছেন সেইভাবে তুমি কোরআনটাকে সারা জনগণের সামনে অ্যাপ্লাইও করতে পারো তোমাকে সেই যোগ্যতাও আল্লাহ দিয়ে দিয়েছেন তোমার পিতামাতার জন্য আমাদের দোয়া রইল তো ভালো পিতামাতা তুমি পেয়েছ আর তোমার পিতামাতা ভালো সন্তান পেয়েছেন যে সন্তান কোরআনের ধারক বাহক হয়েছেন যাচ্ছে আজকের মেহমান শেখ সৈয়দ কামালউদ্দিন জাফরি আলহামদুলিল্লাহ আরিফ বিল্লাহ তুমি তো সুন্দর তেলাওয়াত করলে তোমার হৃদয়ে আল্লাহ পাক তাহার কালামের বাতি জ্বালিয়ে দিয়েছেন এর চাইতে শুকরের আর কি বিষয় তোমার বাবা মাকে ধন্যবাদ যে তাদেরকে এই রত্ন আল্লাহ দান করেছেন আমরা যাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আপনার কাছে আলহামদুলিল্লাহ আরিফ বিল্লাহ তো চমৎকার তেলাওয়াত করেছে নির্ভুল একেবারে আরিফ বিল্লাহ এখানে এই সেরাদের সেরা আসরে তোমরা যারা এসেছো সবাই ভালো হাফেজ তার মধ্যে থেকে অনেক ভাইকে বিদায় নিতে হয়েছে তাকদীরের ফয়সালা তুমি এখনও আছো আল্লাহ রেখেছেন সামনে যেন থাকতে পারো সেজন্য আল্লাহর কাছে সাহায্য কামনা করো আল্লাহ পাক তৌফিক দান করুন ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আরিফ বিল্লাহ তোমাকেও প্রিয় দর্শক আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায় বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামিক রিয়ালিটি শো বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা ২০২২ পাওয়ার্ড বাই বিআরবি হসপিটালস লিমিটেড ইন অ্যাসোসিয়েটস উইথ এমআরএস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেখে নেব আমাদের আজকের সর্বশেষ প্রতিযোগীকে হাফেজ আদনান রহমান বিআরবি হিফজুল কোরআন সেরাদের সেরা হাফেজ বিআরবি হিফজুল কোরআন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আদনান রহমান আমি যে আয়াতটি তেলাওয়াত করব
এই আয়াত যেই সুরার মধ্যে আছে সেই সুরার প্রথম থেকে তোমাকে তেলাওয়াত করতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ثُمَّ نُنَجِّي رُسُلَنَا وَالَّذِينَ آمَنُوا كَذَلِكَ أَعُوذُ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ أَلِفْ لَام رَا تِلْكَ آيَاتُ الْكِتَابِ الْحَكِيمِ أَكَانَ لِلنَّاسِ عَجَبًا أَنْ أَوْحَيْنَا إِلَى رَجُلٍ مِّنْهُمْ أَنْ أَنذِرِ النَّاسَ وبشر الذين آمنوا أن لهم قدم صدق عند ربهم قال الكافرون إن هذا لساحر إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُدَبِّرُ الْأَمْرَ مَا مِن شفيع إلا من بعد إذنه ذلكم الله ربكم فاعبدوه أفلا تذكرون إليه مرجعكم جميعا وعد الله حقا إنه يبدأ الخلق ثم يعيده ليجزي الذين آمنوا وعملوا الصالحات بالقسط والذين كفروا لهم شراب من حميم وعذاب أليم بما كانوا يكفرون هو الذي جعل الشمس ضياء والقمر نورا وقدره منازل لتعلموا عدد السنين والحساب ما خلق الله ذلك إلا بالحق يفصل الآيات لقوم يعلمون حسبك মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ আদনান রহমান ছোট্ট বন্ধু অনেক সুন্দর তেলাওয়াত করেছো বরাবরের মতো জাযাকুমুল্লাহ যাচ্ছি বিচারকের কাছে শেখ আহমদ বিন ইউসুফ আল আজহারি মাশাআল্লাহ ফাতাহাল্লাহু আলাইকা আদনান রহমান অত্যন্ত চমৎকারভাবে এবং সাবলীলভাবে তুমি তেলাওয়াত আমাদেরকে শুনিয়েছো তোমাকে আমি অনুরোধ করব ইদগাম মাল গুন্না যেগুলো রয়েছে সেগুলোর ব্যাপারে একটু যত্নশীল হতে হবে যেমন এই যে ইদগাম মাল গুন্নাগুলো রয়েছে এগুলোর ব্যাপারে একটু কাজ করতে হবে তোমাকে কেমন হাফেজ মাওলানা মোহাম্মদ মুতাহারুদ্দিন আদনান রহমানের তেলাওয়াত কত চমৎকার কত সুন্দর কেমন লাগছে আমার মনে পড়ছে এই মুহূর্তে রমজান মাসের শেষ বেলায় যে সমস্ত মা বোনেরা এই
তেলাওয়াত শুনছেন, আমার মনে হয় তারা ইফতারি আয়োজন করা ভুলে গেছেন। সব হাতের কাজ রেখে চুপচাপ টেলিভিশনের সামনে বসে আছেন। আদনান রহমানের তেলাওয়াত শোনার জন্য সবাই অপেক্ষমান। তেলাওয়াতের মূর্ছনায় সবাই হারিয়ে গেছে সব কিছুই আমি মনে করছি। সত্যি আজকে যারা শুনছেন আদনান রহমানের তেলাওয়াত, তারা অভিভূত হয়েছেন, তার জন্য দোয়া করছেন, সাথে সাথে আফসোসও করতেছেন। আরে, আমার যদি এমন একটা সন্তান থাকতো আর এমন তেলাওয়াত করতো, তাহলে আমি ধন্য হতাম, যেমন আমার মনে হচ্ছে। হাফেজ মাওলানা মোহাম্মদ লিয়াকত হোসাইন, মাশাআল্লাহ, আদনান রহমানের তেলাওয়াত বরাবরই সুন্দর। আজকেও অনেক সুন্দর তেলাওয়াত করেছে সে। আর এই তেলাওয়াত সুন্দর শোনার জন্য যে পরিবেশ তৈরি হয়েছে আজকে, বিআরবির পক্ষ থেকে যে আয়োজন আমরা করতে পেরেছি, এটা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি এবং তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। প্রখ্যাত আলেমে দিন সৈয়দ কামালউদ্দিন জাফরি আপনার কাছে। আলহামদুলিল্লাহ, এই ছোট্ট বাচ্চার মুখে আল্লাহর কালাম যেভাবে তেলাওয়াত হলো, আমার হৃদয় আলহামদুলিল্লাহ আজকে আশ্বাস করছে। আমার আজকে হৃদয় আলহামদুলিল্লাহ খুলে গেছে, আলহামদুলিল্লাহ। যাচ্ছি হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ আপনার কাছে। আলহামদুলিল্লাহ, আদনান রহমানের প্রশংসা সকলে করেছে, প্রশংসা পাওয়ার যোগ্য ছেলে। তোমরাই মূলত বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের জাতি তোমাদের কাছ থেকে অনেক কিছু আশা করে, এবং আমি আশাবাদী যে তোমরা সে দাবি মেটাতে পারবে ইনশাআল্লাহ। আমি বাজিদ ভাই, আপনি যে কথা বলছিলেন শেষকালে, আমি সেটার রেশ ধরে একটু বলতে চাই। আপনি তো এ কথা বলছেন, অনেকে তো বাচ্চাদেরকে কোরআন শিখাতে হবে এটাই মনে করে না, কোরআনের সাথে যে সম্পর্ক রাখতে হবে এটাই মনে করে না। অথচ আল্লাহ পাক সূরা ফুরকানের মধ্যে বলছেন, অকাল রসুল ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কোরআনা মাহজুরা, এত বড় ধমক, মারাত্মক কথা যে কেয়ামতের ময়দানে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ব্যতীত কেউই জান্নাতে যেতে পারবে না। সে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মুক্তির জন্য পাগলের মতো ছুটতে থাকবেন, একদল মানুষের বিরুদ্ধে তিনি আল্লাহর কাছে নালিশ করবেন যে আল্লাহ এই জাতি কোরআন ছেড়ে দিয়েছিল। আজকে যারা কোরআনের সাথে নাই, কোরআন থেকে দূরে আছে, তাদের কী অবস্থা হবে? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এগুলো রিয়েলাইজেশন করার তৌফিক দান করুন। ধন্যবাদ জানাতে হয় আসলে বিআরবিকে যে এরকম একটি আয়োজনের জন্য তারা অর্থায়ন করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বিআরবিকে কবুল করুন, তার এই আয়োজনকে যেন কবুল করেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে এবং ছোট্ট বন্ধু আদনান রহমান, তোমাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, একে একে আমরা আজকের চারজন প্রতিযোগী বন্ধুর চমৎকার তেলাওয়াত আপনাদেরকে শোনাতে পারলাম, এজন্য আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমরা সম্মানিত বিচারক মণ্ডলী তাদের জাজমেন্ট অর্থাৎ ফলাফল তৈরি করছেন, মার্কস দিচ্ছেন, ফিরে আসবো কিছুক্ষণের মধ্যেই ফলাফল নিয়ে। আশা করছি আমাদের সঙ্গেই থাকবেন। আজকের পর্বটি ছিল আমাদের তৃতীয় রাউন্ডের সর্বশেষ পর্ব। আমাদের সম্মানিত বিচারক মণ্ডলী যে রায় দিয়েছেন তা আমার হাতে এসে পৌঁছেছে। আমার ডানে এবং বামে দুজন করে বন্ধু, প্রতিযোগী বন্ধু রয়েছে। আমি সময় ক্ষেপণ না করে একে একে ফলাফল ঘোষণার দিকে যাচ্ছি। দর্শক, আদনান রশিদ, শহীদুল ইসলাম মিসবা এবং আরিফ বিল্লাহ এবং আদনান রহমান, এই চারজন বন্ধু সম্মানিত বিচারক মণ্ডলী 40-এর মধ্যে তাদের মার্কস দিয়েছেন। এগিয়ে আসো আদনান রশিদ এবং আদনান রহমান। আদনান রহমান, তুমি পেয়েছ বিচারক মণ্ডলীর রায়ের ভিত্তিতে তুমি পেয়েছ 38। আদনান রশিদ, তুমি পেয়েছ বিচারক মণ্ডলী 40-এর মধ্যে তোমাকে দিয়েছেন 38.3। তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে। আরও দুজন বন্ধু রয়েছে, দেখি তাদের ফলাফল কি রয়েছে। আদনান রহমান, তুমি পেয়েছো বিচারকদের কাছ থেকে 38 নম্বর। তুমি যাচ্ছ আমাদের সাথে পরবর্তী রাউন্ডে, তোমাকে মোবারকবাদ। বাকি রইল আরিফ বিল্লাহ এবং শহীদুল ইসলাম মিসবা। আরিফ বিল্লাহ, বিচারকদের রায়ের ভিত্তিতে তুমি পেয়েছো 37.8। জানিয়ে দিচ্ছি পরবর্তী রাউন্ডে যাচ্ছে আমাদের সাথে আমাদের বন্ধু আরিফ বিল্লাহ। তোমাকে অনেক অনেক ধন্যবাদ, মোবারকবাদ। আরিফ বিল্লার মুখে হাসি ফুটেছে, কালো কোটের উপর কালো চশমা, সব মিলিয়ে হাসিটা অনেক সুন্দর লাগছে, তোমাকে মোবারকবাদ জানাচ্ছি। শহীদুল ইসলাম মিসবা, তুমি পেয়েছো বিচারকদের কাছ থেকে
37.2 নাম্বার। বন্ধু, তোমার জার্নি এই প্রতিযোগিতায় আজকে শেষ হচ্ছে, তুমি মন খারাপ করবে না। দর্শক, যে বন্ধুটি বিদায় নেয় আমাদের এখান থেকে, তার জন্য আমাদের মূল স্পন্সর বিআরবির পক্ষ থেকে থাকছে গিফট হ্যাম্পার এবং 10,000 টাকার চেক। সেটি তুলে দেওয়ার জন্য আমি মঞ্চে ডেকে নিচ্ছি আমাদের আজকের মেহমান অধ্যক্ষ সৈয়দ কামাল উদ্দিন জাফরি স্যার আপনাকে, এবং মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশ কোরআন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান, এই আয়োজনের স্বপ্নদ্রষ্টা হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদকে। দর্শক, আমরা মঞ্চের দিকে এগিয়ে আসছেন আজকের মেহমান এবং এই আয়োজনের স্বপ্নদ্রষ্টা হাফেজ নাজির মাহমুদ। আমি গিফট হ্যাম্পার নিয়ে আসার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি আমাদের ছোট্ট বন্ধুকে। আমাদের বিদায় বন্ধুর জন্য রয়েছে বিআরবির পক্ষ থেকে গিফট হ্যাম্পার এবং 10,000 টাকার চেক। দর্শক, এর মাধ্যমে শেষ হলো আমাদের আজকের আয়োজন। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময় আপনাদের প্রিয় চ্যানেল এটিএন বাংলার পর্দায়। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, রাখুন নিরাপদে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। ইয়ারবিহি ফিজুল কোরআন সিরাদের সেরা হাফিজ।